हेलो स्टूडेंट्स, वेलकम टू परीक्षा। आज के विषय की चिन्हेर जोग वियोग गुण भाग। अर्थात आगे क्लासे आमरा करेछिलाम जे बीजगणिते जोग वियोग गुण भाग की करे करते हय, किन्तु एई क्लासे आमरा की शिखब, एई क्लासे आमरा शिखब जे संख्यार साथे साथे चिन्हेरो जोग वियोग गुण भाग की करे करते हय। तो चलो शुरू करा जाक। প্রথমে কি বলছে? প্রথমে বলছে বীজগণিতে সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করার পাশাপাশি চিহ্নেরও যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। অর্থাৎ বীজগণিতে যে সংখ্যাগুলো পাচ্ছি 3, 2, x, y, এরকম যত সংখ্যাই থাক না কেন, তাদের যেমন যোগ বিয়োগ করতে হচ্ছে ঠিক সেই রূপ, কিন্তু এদের আগে যদি কোনো চিহ্ন থাকে সেই চিহ্নেরও কিন্তু বীজগণিতের ক্ষেত্রে যোগ বিয়োগ করতে হয়। তো তারপর কি বলছে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ করার সময় বীজগণিতে নিয়ম অনুসারে চিহ্নেরও পরিবর্তন ঘটে। অর্থাৎ যোগ বিয়োগ করার সময় বীজগণিতের একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে কি হয়, যোগ বিয়োগের কিন্তু চিহ্নের পরিবর্তন ঘটতে পারে। তো কিভাবে ঘটতে পারে আজকে আমাদের শেখার বিষয় সেইটাই, যে যদি এই পরিবর্তনটা ঘটে থাকে তো পরিবর্তনটা কিভাবে ঘটে, কোন নিয়ম অনুসারে এই পরিবর্তনগুলো ঘটে থাকে। তো আজকে এটাই আমরা শিখতে চলেছি। তো এরপর কি বলছে, কিন্তু কিভাবে, অর্থাৎ কিভাবে আমরা বুঝব, অর্থাৎ কিভাবে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগের চিহ্ন পরিবর্তন করতে হবে, দেখে নেওয়া যাক। যোগ বিয়োগ করার সময় যদি দুটি সংখ্যার চিহ্ন আলাদা হয় তবে তাদের মধ্যে বিয়োগ করতে হবে এবং বড়টির চিহ্ন বসবে। আমরা জানি চিহ্ন সাধারণত দুটি হয়, কি কি চিহ্ন, একটি ধনাত্মক বা পজিটিভ, বাকি প্লাস চিহ্ন, আর একটি ঋণাত্মক বা নেগেটিভ বা মাইনাস চিহ্ন। তো কি বলছে, যোগ বিয়োগ করার সময় যদি দুটি সংখ্যার চিহ্ন আলাদা হয় তবে তাদের মধ্যে বিয়োগ করতে হবে। অর্থাৎ যখন আমরা বীজগণিতে যোগ বিয়োগ করব, তাদের মধ্যে যে দুটি সংখ্যা থাকবে সেই দুটি সংখ্যার যদি আগে চিহ্ন আলাদা আলাদা হয়, অর্থাৎ একটাই যোগ একটাই বিয়োগ, যদি এরম ব্যাপার চলে আসে তাহলে কি হবে, তাহলে কিন্তু তাদের মধ্যে বিয়োগ করতে হবে। এবং বিয়োগ করার পরে তার আগে কোন চিহ্ন বসবে, যেহেতু দুটো সংখ্যার চিহ্ন আলাদা আলাদা ছিল সেহেতু যে সংখ্যাটি বড় থাকবে তার আগে যে চিহ্নটি থাকবে আমাদের কিন্তু উত্তরের আগে সেই চিহ্নটি বসাতে হবে। তো কিভাবে, উদাহরণ দেখলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে কিভাবে। তো উদাহরণ যদি আসি, তো উদাহরণে কি পাচ্ছি, উদাহরণে পাচ্ছি -2 + 3। অর্থাৎ এখানে কি আছে, দুটি সংখ্যা আছে, একটি 2 অপরটি 3, কিন্তু 2 এর আগে চিহ্ন আছে কি, মাইনাস, আর 3 এর আগে কি চিহ্ন আছে, প্লাস, আর উত্তরে কত পাচ্ছি, +1। কেন, তার কারণটা হচ্ছে এখানে কি বলেছে, যে দুটি সংখ্যার চিহ্ন যদি আলাদা আলাদা হয়, আমরা যোগ বিয়োগই করছি এবং সেখানে দুটি সংখ্যা আছে, একটি 2 একটি 3, এবং তাদের কিন্তু চিহ্ন আলাদা আলাদা, কি কি আলাদা চিহ্ন, একটা আছে মাইনাস একটা আছে প্লাস, যেহেতু একটা মাইনাস একটা প্লাস তো তাদের মধ্যে কি করতে হবে, চিহ্ন আলাদা আলাদা তাদের মধ্যে বিয়োগ করতে হবে। তো প্রথমে বিয়োগ করলাম, 3 আর 2 এর মধ্যে বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হলো, বিয়োগ করলে হলো 1। কিন্তু এবার একের আগে কোন চিহ্ন বসবে, যেহেতু দুটো চিহ্নই মাইনাস ছিল, আমি সরি, যেহেতু একটা চিহ্ন মাইনাস একটা প্লাস ছিল, অর্থাৎ দুটো চিহ্নই আলাদা ছিল, তাহলে বড় সংখ্যাটির চিহ্ন বসবে। অর্থাৎ বড় সংখ্যাটি কত ছিল, 3, এবং 3 এর আগে কি চিহ্ন ছিল, প্লাস ছিল, অর্থাৎ কি হবে, অর্থাৎ আমাদের যে উত্তর আসবে তার আগে কিন্তু প্লাস চিহ্নই বসবে। আরেকটা উদাহরণ যদি যাই তাহলে কি পাচ্ছি, 3x - 7x। থ্রি এক্সের আগে কোনো চিহ্ন নেই, মানে কি মনে করতে হবে, যদি কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকে তাহলে মনে করতে হবে যে ওখানে একটা প্লাস চিহ্ন আছে। তাহলে কি হচ্ছে, 3x - 7x, অর্থাৎ +3x - 7x। তাহলে এখানেও কিন্তু দুটি চিহ্ন আলাদা আলাদা, এবং দুটি চিহ্ন আলাদা থাকলে কি করতে হয়, তাদের মধ্যে বিয়োগ করতে হয়। তো 7x - 3x করলে কি হচ্ছে, 4x হচ্ছে, কিন্তু 4x এর আগে এখানে একটা মাইনাস চিহ্ন আছে। কেন আছে, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তার কারণ হচ্ছে এখানে যে বড় সংখ্যাটি আছে সেটি হচ্ছে 7x, এবং 7x এর আগে যে চিহ্নটি আছে সেটি কিন্তু মাইনাস, এই কারণে কিন্তু আমরা উত্তরের আগে মাইনাস চিহ্নটি ব্যবহার করছি। তো তারপর কি বলছে, কিন্তু সংখ্যা দুটির চিহ্ন যদি একই রকম হয় তবে তাদের মধ্যে যোগ করতে হবে। অর্থাৎ সংখ্যা দুটির চিহ্ন যদি একই রকম হয়, অর্থাৎ যদি দুটোই প্লাস থাকে বা দুটোই মাইনাস থাকে,
তবে কিন্তু তাদের মধ্যে যোগ করতে হবে, তবে তাদের মধ্যে কি করতে হবে, যোগ করতে হবে। এবং সাথে কি বলছে, বড় যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিরই কিন্তু চিহ্ন আমাদেরকে বসাতে হবে, অর্থাৎ বড় যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটির আমাদের চিহ্ন বসাতে হবে। এবার উদাহরণে গেলে ব্যাপারটা বোঝা যাবে ভালো করে। তো উদাহরণে কি বলছে, -3 -4, অর্থাৎ এখানে দুটো চিহ্ন আছে এবং চিহ্ন দুটি কি, দুটোই কিন্তু মাইনাস, অর্থাৎ একটা আছে 3 সংখ্যা একটা আছে 4 সংখ্যা, এবং দুটি সংখ্যারই আগে কিন্তু মাইনাস মাইনাস করে দুটি চিহ্ন আছে। এখানে কি বলা হয়েছে, দুটি সংখ্যার চিহ্ন যদি একই হয় তাহলে তাদের মধ্যে কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ আমাদের দুটি সংখ্যার চিহ্ন একই, দুটোই মাইনাস, তাহলে তাদের মধ্যে কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ আগের দিন শিখেছিলাম ধ্রুবক রাশি কি, তো ধ্রুবক কিন্তু যোগ করতে হবে, ধ্রুবক দুটিকে যোগ করলে কত হচ্ছে, 7 হচ্ছে। আর সাথে কি বলছে, বড় যে সংখ্যাটি থাকবে, আমার এখানে বড় সংখ্যা কোনটা, 4, যেহেতু বড় সংখ্যা 4 এবং 4-এর আগে আছে মাইনাস চিহ্ন, তাই আমার 7-এর আগেও কিন্তু মাইনাস চিহ্নটা বসবে, সেটাই বলছে। কিন্তু দুটি সংখ্যার চিহ্ন যদি একই হয় তবে তাদের মধ্যে যোগ করতে হবে এবং বড় সংখ্যাটির চিহ্ন বসবে। তো আমাদের এখানে কিন্তু সংখ্যা দুটির চিহ্ন একই ছিল, তো আমরা তাদের মধ্যে যোগ করেছি এবং বড় সংখ্যাটির চিহ্ন বসিয়েছি। তারপরের উদাহরণে কি বলছে, -7x -2x = -9x, কেন, তার কারণ হচ্ছে দুটি সংখ্যার চিহ্ন যদি একই হয় তাহলে তাদের মধ্যে যোগ করতে হবে। এখানে আমার দুটি সংখ্যা আছে, একটা 7x একটা 2x, এবং দুটির আগেই কিন্তু যে চিহ্ন আছে সেটি কিন্তু মাইনাস মাইনাস, অর্থাৎ দুটি সংখ্যার চিহ্ন যদি একই হয় তবে তাদের মধ্যে কি করতে হবে, যোগ করতে হবে। তো 7x + 2x যোগ করলে কত হচ্ছে, 9x হচ্ছে, কিন্তু 9x-এর আগে মাইনাস কেন, কারণ আরও একটি শর্তে বলছে বড় সংখ্যাটির চিহ্ন বসবে। এখানে আমার বড় সংখ্যা কত ছিল, 7x, তো বড় সংখ্যার আগে চিহ্ন কি ছিল, বড় সংখ্যার আগে আমার চিহ্ন ছিল মাইনাস, তো সে হিসাবে কিন্তু আমাদের এই চিহ্নটাও মাইনাস হিসাবেই বসবে, উত্তরের চিহ্নটা। তো তারপর কি বলছে, তারপর বলছে অর্থাৎ যোগ বিয়োগ করার সময় সংখ্যা দুটির চিহ্ন একই থাকলে যোগ করতে হবে এবং বড়টির চিহ্ন বসবে, অর্থাৎ যখন আমরা যোগ বিয়োগ করব তখন যদি সংখ্যা দুটির চিহ্ন একই থাকে, অর্থাৎ দুটি প্লাস থাকে বা দুটি সংখ্যায় যদি মাইনাস থাকে, তবে কিন্তু তাদের মধ্যে যেটা করতে হবে সেটা করতে হবে, যোগ করতে হবে, দুক্ষেত্রে কিন্তু যোগ করতে হবে, এবং চিহ্নটা কিন্তু বসবে বড় সংখ্যার যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই কিন্তু আমাদের এখানে বসবে, ছোট সংখ্যার চিহ্ন কিন্তু বসবে না। তো কি বলছে, দুটি সংখ্যা যদি আলাদা হয়, অর্থাৎ দুটি সংখ্যার চিহ্ন যদি আলাদা হয়, অর্থাৎ যদি একটা প্লাস একটা মাইনাস হয়, তবে তাদের মধ্যে যোগ বিয়োগ করলে কি হবে, মাইনাস, তাদের মধ্যে বিয়োগ করতে হবে, কিন্তু দুটি সংখ্যার চিহ্ন যদি একই হয় তবে তাদের মধ্যে কিন্তু যোগ করতে হবে, এবং চিহ্ন কিন্তু সব ক্ষেত্রেই বড় সংখ্যাটির চিহ্ন বসবে। তো তারপর কি বলছে, আর সংখ্যা দুটির চিহ্ন আলাদা হলে সংখ্যা দুটির মধ্যে বিয়োগ করতে হবে, অর্থাৎ যেমনটা বললাম যদি একটা প্লাস হয় একটা মাইনাস হয় তাহলে কিন্তু তাদের মধ্যে বিয়োগ হবে, অর্থাৎ বা যদি একটা মাইনাস হয় একটা প্লাস হয় তবুও কিন্তু তাদের মধ্যে মাইনাসই হবে, এবং চিহ্ন কি বসবে, বড় যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটির কিন্তু উত্তরের আগে, কিন্তু সেই সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই কিন্তু বসে যাবে। তারপর কি বলছে, তারপর বলছে গুণ করার সময় সংখ্যা দুটি প্রথমে গুণ করতে হবে, অর্থাৎ গুণ করার সময় আমাদের যে ধ্রুবক সংখ্যা দুটি থাকবে সেই সংখ্যা দুটিকে আগে কি করতে হবে, আমাদের গুণ করতে হবে, তারপর যদি দুটি চিহ্ন আলাদা হয়, অর্থাৎ গুণ করার সময় আমরা কি করব, প্রথমে যে সংখ্যা দুটি থাকছে সেই সংখ্যা দুটিকে আমাদের সব ক্ষেত্রে গুণ করতে হবে, এবং তারপর যদি দুটি সংখ্যার চিহ্ন আলাদা হয় তবে গুণফলের আগে বিয়োগ চিহ্ন বসবে, আর যদি দুটি সংখ্যার চিহ্ন একই হয় তবে কি হবে, গুণফলের আগে যোগ চিহ্ন বসবে। কিন্তু এক্ষেত্রে এর একটুখানি কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায়,
এখানে কি বলেছে যে গুণ করার সময় দুটি সংখ্যার চিহ্ন যদি আলাদা হয় তবে কিন্তু মাইনাস চিহ্ন বসবে, আর যদি দুটি সংখ্যার চিহ্ন একই হয় তবে কিন্তু প্লাস চিহ্ন বসবে। অর্থাৎ দুটি সংখ্যার চিহ্ন যদি একটি প্লাস হয় অপরটি প্লাস হয় তবুও কিন্তু অন্যটির আগে প্লাস চিহ্ন বসবে, আবার যদি একটি প্লাস হয় অপরটি মাইনাস হয় তবে কিন্তু গুণফলের আগে মাইনাস চিহ্ন বসবে, আবার যদি একটি মাইনাস হয় অপরটি প্লাস হয় তবুও কিন্তু মাইনাস চিহ্ন বসবে, আবার যদি দুটোই মাইনাস চিহ্ন হয় তবু কিন্তু তার আগে প্লাস চিহ্নটা বসবে। তো তারপর কি বলছে, আমরা যখন এক্সাম্পলে যাব তখন ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এক্সাম্পলে কি বলছে, উদাহরণে বলছে কি আছে, -3 × 2, অর্থাৎ কি আছে আমার ধ্রুবক রাশি আছে 3 আর 2। তো প্রথমে আমাদের কি করতে হবে, ধ্রুবক রাশি দুটিকে গুণ করতে হবে। ধ্রুবক রাশি দুটিকে গুণ করলে কি হচ্ছে, ধ্রুবক রাশি দুটির গুণফল কি হচ্ছে 3 × 2 অর্থাৎ কি হচ্ছে 6, অর্থাৎ 3 × 2 = 6 পাচ্ছি। কিন্তু যেহেতু আমাদের যে দুটি সংখ্যার গুণফল করব সেই দুটি সংখ্যার চিহ্ন আলাদা আলাদা আছে, তাই কিন্তু আমরা গুণফলের আগে মাইনাস চিহ্ন বসিয়েছি। তারপরে উদাহরণে কি আছে, 4 × -5, ঠিক একইভাবে এখানে একটি সংখ্যা 4 এবং অন্য সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে এবং 4 যেহেতু তার আগে একটা প্লাস চিহ্ন আছে বলে ধরে নেওয়া হয়, সেহেতু এখানেও দুটি চিহ্ন কিন্তু আলাদা, সেই কারণে এখানেও কিন্তু গুণফলের আগে মাইনাস চিহ্ন বসবে। তারপর কি বলছে, -5 × -6, তাহলে কি হচ্ছে, একটা সংখ্যা 5 একটা সংখ্যা 6, কিন্তু দুটি সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, কিন্তু ধ্রুবক কিন্তু আমার 5 আর 6, তাহলে কি করতে হচ্ছে, তাহলে আমি প্রথমেই বলেছি আমাদের কি সংখ্যা দুটির গুণফল করতে হবে। তো 5 আর 6 গুণফল করলে আমরা পাচ্ছি কত, 30, আর দুটি সংখ্যার আগে চিহ্ন কিন্তু একই আছে, কি চিহ্ন মাইনাস। তো দুটি সংখ্যার আগে একই চিহ্ন মাইনাসই হোক আর প্লাসই হোক আমাদের কিন্তু গুণফলের আগে তখন প্লাস চিহ্নই বসবে। তারপরে উদাহরণে কি বলছে, -3x × 4z = কি একইভাবে -12xz। তারপর কি বলছে, 4y × -3p = -12py। তারপর কি বলছে, -3x × -9q = 27xq। তার মানে কি, এখানে দুটি চিহ্ন যেহেতু একই আছে ওই কারণে গুণফলের আগে প্লাস চিহ্ন আমরা বসিয়েছি। তারপর কি বলছে, ভাগের ক্ষেত্রেও চিহ্ন এরকমই হয়, অর্থাৎ দুটি সংখ্যার আলাদা চিহ্ন থাকলে ভাগফলের আগে বিয়োগ চিহ্ন বসবে এবং দুটি সংখ্যার চিহ্ন একই থাকলে ভাগফলের আগে যোগ চিহ্ন বসবে। অর্থাৎ আমরা যখন ভাগ করব তখনও কিন্তু গুণের নিয়মেই চিহ্নটা পরিবর্তন হবে, অর্থাৎ দুটি ভাগ ভাগকে ভাগ করতে কি লাগে, ভাজ্য এবং ভাজক, অর্থাৎ ভাজ্য ভাজকের চিহ্ন যদি আলাদা আলাদা হয় তবে কিন্তু ভাগফলের আগেও মাইনাস চিহ্ন বসবে, আর যদি ভাজ্য ভাজকের চিহ্ন একই হয় তবে কিন্তু ভাগফলের আগে কি চিহ্ন বসবে, প্লাস চিহ্ন বসবে। তো যাওয়া যাক উদাহরণের দিকে, উদাহরণে কি বলছে, 8 / -2 = -4, কেন, কারণ 8 / 2 = 4 আমরা সবাই জানি, কিন্তু এখানে যেহেতু ভাজ্য ধনাত্মক অর্থাৎ ভাজ্যের আগে প্লাস চিহ্ন এবং ভাজক ঋণাত্মক অর্থাৎ ভাজকের আগে মাইনাস চিহ্ন, এই কারণে কিন্তু ভাগফলের আগে মাইনাস চিহ্ন বসেছে। কারণ কি, কারণ এখানে কিন্তু ভাজ্য ভাজকের চিহ্ন আলাদা আছে। তারপর কি পাচ্ছি, -6/2, ঠিক একইভাবে এখানে কি হচ্ছে, -3, কারণ ভাজ্য ভাজকের চিহ্ন আলাদা আছে। তারপর কি পাচ্ছি, -4/-2, এখানে কিন্তু অ্যান্সার শুধু 2 অর্থাৎ +2 অর্থাৎ ধনাত্মক 2। তার কারণ কি, তার কারণ হচ্ছে ভাজ্যের আগে এবং ভাজকের আগে কিন্তু যে চিহ্ন আছে চিহ্ন দুটি কিন্তু একই চিহ্ন, এই কারণে কিন্তু আমরা যে ভাগফলটা পাবো সেটা কিন্তু ধনাত্মক ভাগফলই বেরোবে। তারপর কি বলছে, -21z/-3z, একইভাবে -7z। তারপর বলছে -8x/4x, ঠিক একইভাবে -2x, কারণ কি, সংখ্যা দুটির অর্থাৎ ভাজ্য ভাজকের চিহ্ন কিন্তু এখানে আলাদা আছে। তারপর কি আছে, -9p/-3p,
অর্থাৎ -9p ডিভাইডেড বাই -3p হলে কি হচ্ছে উত্তর? উত্তর হচ্ছে ওনলি 3p অর্থাৎ +3p বা ধনাত্মক 3p। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে কিন্তু ভাজ্য এবং ভাজক দুটোর আগেই কিন্তু যে চিহ্ন আছে চিহ্ন দুটি কিন্তু সেম অর্থাৎ একই চিহ্ন, তাই ভাগফলের আগে কিন্তু ধনাত্মক চিহ্ন বসবে এবং কোনো চিহ্ন দেওয়া না মানে কিন্তু এটাই বোঝায় যে সেখানে কিন্তু একটা ধনাত্মক বা প্লাস চিহ্ন বা পজিটিভ সিম্বল আছে। তো তারপর কি বলছে, অর্থাৎ প্লাস ইন্টু প্লাস করলে কিন্তু আমরা প্লাস পাচ্ছি গুণের ক্ষেত্রে, ঠিক একইভাবে প্লাস ইন্টু মাইনাস করলে কি পাচ্ছি? মাইনাস। আবার মাইনাস ইন্টু প্লাস করলে পাচ্ছি মাইনাস। আবার মাইনাস ইন্টু মাইনাস করলে পাচ্ছি প্লাস। অর্থাৎ গুণফলের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যেমন দুটি সংখ্যার গুণ করছি ঠিক একইভাবে কিন্তু আমরা চিহ্নেরও গুণ করছি। চিহ্নের গুণ কি করে করছি, মনে করো চিহ্নের গুণ করছি এইভাবে যে কি একটি সংখ্যা ছিল 4 আর একটি সংখ্যা ছিল -3, তাহলে কি হলো প্রথমে আমরা এর গুণ করব। গুণ করলে কত হচ্ছে, 3 4 12। তারপর কি হচ্ছে, চিহ্নের গুণ করতে হবে। এবার চারের আগে কোনো চিহ্ন নেই মানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। এবার অর্থাৎ এখানে কি বলেছে আমাদের, দুদাগের যে সূত্রটা আছে এই সূত্রটি দেখো, প্লাস ইন্টু মাইনাস অর্থাৎ এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, এই দুটোর গুণ করলে কিন্তু কি হচ্ছে মাইনাস আসছে। তো +4 - -3 = কিন্তু -12 আসছে। তো এইভাবে বলেছে যে +(+)+ +(-)-, -(+)-, এবং -(-)+। তো তারপর কি বলছে, তারপর বলছে অর্থাৎ ভাগের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে চিহ্ন পরিবর্তন হবে। অর্থাৎ ভাগের ক্ষেত্রে একই রকমভাবে চিহ্ন পরিবর্তন হবে, তার মানে কি? তার মানে হচ্ছে যদি প্লাস প্লাসের মধ্যে ভাগ হয় তবে প্লাস হবে, যদি প্লাস মাইনাসের মধ্যে ভাগ হয় তবে মাইনাস হবে, যদি মাইনাস প্লাসের মধ্যে ভাগ হয় তবে মাইনাস হবে, আবার যদি দুটো মাইনাসের মধ্যে ভাগ হয় তবে কিন্তু প্লাস চিহ্ন হবে ভাগফলের আগে। তো সেটাই বলছে, গুণের ক্ষেত্রে সংখ্যার সাথে সাথে চিহ্নের যেমন পরিবর্তন ঘটে ঠিক একইভাবে কিন্তু ভাগের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম লক্ষ্য করে বা একই নিয়ম ফলো করে কিন্তু গুণের মতো ভাগেরও বীজগণিতে চিহ্নের পরিবর্তন ঘটছে। তো এটাই ছিল আজকের ক্লাস। তো আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেছে। তো আজ পর্যন্ত, আজকের জন্য ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, যদি কোনো প্রশ্ন থাকে বা অন্য যদি কোনো বিষয় জানতে ইচ্ছা করে তাহলে কমেন্ট করবে, আর যদি বিষয়টি দেখে মনে হয় ভালো হয়েছে বা যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবাতে একদম ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।